আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বলুন তো, আমরা যে মৃত্যু থেকে পলায়ন করছি, সেই মৃত্যু অবশ্যই আমাদের মুখোমুখি হতে হবে। তৎপর তোমরা অদৃশ্য জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। তিনি আমাদেরকে জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, তৎপর শুক্রবিন্দু ধারা, অতপর জমা রক্ত ধারা, অতপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতপর বার্ধক্য উপনীত হও। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, তবে এ পলায়ন তোমাদের কাজে আসবে না। মহান আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তৎপর রিজিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীরের মধ্যে এমন কি কেউ আছে যে এসব কাজে করতে পারে? তারা যা কি আল্লাহকে শরিক করে? আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা দুর্গের ভেতরে অবস্থান করো, তবু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর কাউকে দুচোখে রাখা হবে এবং কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে। হে মহান আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাদের ক্ষমা করে দিও, ইমানের সাথে মৃত্যুদান করিও। আমিন, আমিন, আমিন।